আজি প্রাতে সূর্য উঠা সফল হলো কার, এদিন আজি কোন গোরে গো খুলে দিল দ্বার। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তকে নিয়ে এমন চমৎকার চমৎকার কবিতা রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন, গান রচনা করেছেন। আসলে বসন্তকালে আমাদের বাংলাদেশে যে ফুলগুলি ফুটে, এই ফুলের যে সৌন্দর্য, এই ফুলের যে রূপ, যে কোনো মানুষকে আকৃষ্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ফুলটি ফুটে আছে, এটার বিজ্ঞানভিত্তিক নাম হলো পাইরোস্টেজিয়া ভেনোস্তা। পাইরোস্টেজিয়ার একটা বাংলা আবিধানিক অর্থ আছে, পাইরো মানে হচ্ছে আগুন এবং স্টেজিয়া মানে হচ্ছে কভারিং। আর ভেনোস্তাও একটি ল্যাটিন টার্ম যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে সুন্দর, বিউটি, সাইলেন্ট কোয়ালিটিস, অ্যাট্রাকটিভ, চার্মিং। বসন্তের বারতা নিয়ে এই ফুলটি আমাদের দেশে এই সময়ে ফুটে থাকে। একে বাংলায় বলা হয় সোনাঝুরি লতা, অর্থাৎ এই ফুলটি যখন ফুটে তখন যদি আপনি দেখেন, ভালোভাবে লক্ষ্য করেন, তখন দেখবেন যে সোনা নিচের দিকে ঝুলে আছে, সোনার ঝুরি নেমেছে, এই জন্য এটাকে সোনাঝুরি লতা বলা হয়। এছাড়া এটাকে ফ্লেম বাইন বলা হয়, অর্থাৎ দূর থেকে দেখলে মনে হয় যেন একটা আগুন জ্বলছে, আগুনের একটা পাহাড়ের মতো মনে হয়, একদম পরিষ্কার বোঝা যায় ফুলটা এতটাই সুন্দর। আমি এটার ঘুরে ঘুরে একটু ওই পাশে আপনাদেরকে দেখাই, ফুলটা এতটাই সুন্দর একটি ফুল। আমরা যদি এই জায়গাটাই দেখি, দেখেন এর রূপটা এবং এর যে রূপসী এবং রূপ বৈভব একটা অনন্য মাত্রা এনে দেয়, যা কিনা মানুষের মনকে উৎফুল্ল করবে। যে কোনো মানুষ এই ফুলের সৌন্দর্যের কাছে পরাহত হবে, অর্থাৎ এর কাছে আসলে আপনার কাছে মনে হবে যেন কৃত্রিমভাবে বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে এই ফুলটা তৈরি করে রাখা হয়েছে। চকচক করতে থাকে কমলা কালার, কমলা থেকে লাল, অর্থাৎ লাল কমলার মিশেলে ফুলটি এত বেশি সুন্দর ছড়িয়ে বেড়ায়। এছাড়া এই যে গাছটি, এটা একটি লতানো উদ্ভিদ, অর্থাৎ এর কাঁটাযুক্ত টেন্ডিল থাকে, সেই কাঁটাযুক্ত টেন্ডিল দিয়ে এই ফুলটা ব্রিক ওয়ালস অথবা রাফ সারফেসের উপরে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যায়। আপনি যদি আপনার বাগানে এই ফুলটিকে রাখতে চান বা রোপণ করতে চান, তাহলে আপনার বাগানের যে জায়গায় প্রচুর পরিমাণে রৌদ্র থাকবে সেই জায়গায় এটাকে রোপণ করবেন। এটা কাটিং থেকে এর বংশবিস্তার করা সম্ভব, অর্থাৎ বর্ষা শুরু হলে, বর্ষাকালে এর যে লতা থাকে, লতা কাটিং করে যদি কম্পোস্ট সার দিয়ে কোনো একটা টবের মধ্যে রোপণ করে রাখেন, তাহলে সেইখান থেকে প্রপাগেশন করা সম্ভব। এবং এটি বিশেষ করে বিভিন্ন রকমের পাখির দ্বারা পরাগায়ন হয়, অর্থাৎ মৌটুসি পাখি যেটা আছে, সেই মৌটুসি পাখি এর থেকে এই যে ফুলের ভিতর থেকে নেকটার খায় এবং অনেক পাখির আনাগোনা দেখা যায়। এই ফুলটি আমাদের নিজস্ব ফুল নয়, এটা আদিনিবাস হচ্ছে ব্রাজিল। ব্রাজিল থেকে আনা এই ফুলটি আমাদের দেশে বেশ বছর ধরে আমাদের বিভিন্ন বাগানকে আলোকিত করে যাচ্ছে। 1863 সালে এই প্রজাতিটি সম্পর্কে প্রথম বর্ণনা করেছিলেন ব্রিটিশ প্রকৌশলী ও উদ্ভিদবিজ্ঞানী জন মিটস। এর গাছে যখন ফুল আসে তখন সবুজ পাতা সব ঢেকে যায়, মনে হয় যেন আগুন লাগিয়ে দিয়েছে। আসলে এই ফুলটি যতই দেখবেন এর সৌন্দর্যে আপনি মোহিত হবেন, এবং এত বেশি সুন্দর এই ফুলটি এবং এর রূপ এতটাই চমৎকার যে দেখলে আপনার এর প্রেমে পড়তে হবে। এবং তরু রাজ্যে এইরকম অক্লান্ত প্রস্ফুটন বিরল, এত বেশি পরিমাণে ব্লুমিং হয় আর কোনো ফুল হয়তো বা দেখা যায় না। যাই হোক, আপনাদেরকে আজকে একটি চমৎকার ফুল দেখালাম, সোনাঝুরি লতা বলে এটাকে, গোল্ডেন শাওয়ার বলে, ফ্লেম বাইন বলে। পরিশেষে একটা নিবেদন রেখে যাই, যে যেখানে আছেন বৃক্ষরোপণ করবেন, পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ করবেন, আমাদের দেশের নিজস্ব উদ্ভিদ রোপণ করবেন, প্রকৃতিকে বাঁচাবেন, নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। আজ এখানেই শেষ করছি, টেক কেয়ার।